গেস্ট হাউসে বিবস্ত্র সংজ্ঞাহীন প্রেমিকা, গলায় ওনা জড়িয়ে ঝুলছে প্রেমিকের দেহ, দেহ জুড়ে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন, ভুয়ো পরিচয়ে দু মাস ধরে গেস্ট হাউসে যুগল, যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় রূপলি জগতের যোগ, তদন্তে পুলিশ, সল্টলেকের এক গেস্ট হাউসে যুবকের রহস্য মৃত্যু, গলার ওন্নায় ফাঁস লাগানো অবস্থায় গেস্ট হাউসের ঘর থেকে দেহ মেলে এক যুবকের, বিবস্ত্র সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া গেল তাঁরই প্রেমিকাকে, তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, দুজনের শরীরে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন। পুলিশ সূত্রে খবর, পুরুলিয়ার বাসিন্দা রনি দত্ত গত কয়েক মাস ধরে প্রেমিকার সঙ্গে সল্টলেকের FE ব্লকে ওই অতিথিশালায় থাকছিলেন। জানা গেছে ভুয়ো পরিচয়ে ওই ঘর ভাড়া নেন রনি। সূত্রের খবর, রূপলি পর্দার এক নামী প্রযোজকের বোন রনির প্রেমিকা। বুধবার মধ্যরাতে তাদের ঘর থেকে চিৎকার শুনে অতিথিশালার কর্মীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা খুলে গলায় ওনার ফাঁস লাগানো অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার করে। পাশে প্রেমিকাকে বিবস্ত্র এবং সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়। রনি এবং তার প্রেমিকার শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। এই ঘটনায় রহস্য দানা বেঁধেছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠিয়েছে। মৃতের প্রেমিকাকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। একটু সুস্থ হলেই তার জবানবন্দি রেকর্ড করা হবে, এমনটাই জানা গিয়েছে, এবং তারপরে ঘটনা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ আধিকারিকেরা। কিন্তু কিভাবে ভুয়ো পরিচয়ে দু মাস ধরে সল্টলেকের গেস্ট হাউসে থাকছিলেন তারা দুজন, বুধবার রাতেই বা ঠিক কি হয়েছিল, তাই এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন উঠছে। গোটা বিষয়টা খতিয়ে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।